আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টির পরে কমতে পারে তাপমাত্রা, ফের ঝেঁকে বসতে পারে শীত। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ভোর গড়িয়ে সকাল হতে না হতেই কুয়াশা কেটে যাচ্ছে, সঙ্গে শীতের দাপটও কমেছে। সকাল থেকে রোদের উজ্জ্বলতায় কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে, বিকেলে আবার হালকা শীতের বাতাসও বইছে। গত এক সপ্তাহ ধরে দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়ার চিত্র এরকমই। তবে এবার আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ, আপাতত শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে তীব্র ঘন কুয়াশার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ সোমবার দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রামে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামী তিন দিনে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এর ফলে শীতের আমেজও কিছুটা বাড়তে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়, 11.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে, তবে ডিসেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এটি শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানতে পারে। এর কোনোরূপ প্রভাব বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে পড়বে না ইনশাল্লাহ। তবে পশ্চিমবঙ্গের একটি চ্যানেল রীতিমতো ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এই লোকের ভিডিও দেখার থেকে দূরে থাকুন। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সেই সাথে কোথাও কোথাও মেঘলা আকাশও থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এই বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।